Hello students, welcome to our channel One Second School. আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইংলিশের যে পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটার আজকে আমরা সলিউশন দেখব। তো তার আগে বলি যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি কেউ অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তোমাদের, বিকজ তোমাদের অনেক টিচাররা এসব কষ্ট করে অনেক সলিউশন বের করে সমাধান বের করে তোমাদের জন্য তৈরি করছে। সো তোমরা যদি সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে সেটা যদি তোমরা লেখো কমেন্ট বক্সে তাহলে কিন্তু তারা কিন্তু ইন্সপায়ার হবে এবং তোমাদের জন্য নেক্সট টাইমে অ্যাসাইনমেন্টের সলিউশনগুলো দিতে তারা আগ্রহ বোধ করবে। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো তাহলে চলো আমরা দেখি যে তোমাদের গ্রামার অ্যান্ড হচ্ছে লেটার দুইটা জাস্ট অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। একটা হচ্ছে গ্রামার যেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস দ্য প্যাসিভ। তো এটা পেজ নাম্বার তোমাদের দেওয়া আছে, আমি সুন্দর করে দিয়ে রেখেছি, তোমাদের পেজ নাম্বার উল্লেখ করে দিয়েছি। পেজ নাম্বার লিখতে হবে না, জাস্ট সলিউশন লিখবা। আমি ওখানে দিয়েছি এজন্য যে তোমরা এটা জানো এই সমস্যাটা এটা খুঁজে পাও। ওকে, তাহলে পেজ নাম্বার হচ্ছে 183 থেকে 84 পৃষ্ঠার যে গ্রামারিক্যাল যে প্রবলেমটা আছে সেটা সলিউশন বের করতে হবে অ্যান্ড তোমাদেরকে একটা ফর্মাল লেটার লিখতে হবে। সো তাহলে চলো আমরা এই দুইটার সলিউশনটা দেখে নেই। তার আগে তোমাদেরকে আমি বলি, তোমাদেরকে আমি এখানে বুঝাইয়া দেবো না এবং পরে শোনাবো না, বিকজ যদি শোনাই তোমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাবে অ্যান্ড তোমরা বিব্রত বোধ করবা। দ্যাটস আমি এটা পরে শোনাবো না, তোমাদেরকে আমি সুন্দর করে উপস্থাপন করেছি, তোমরা জাস্ট দেখবা, নির্ভুলভাবে দিয়ে রেখেছি, তোমরা তুলে সেটা খাতা সুন্দর করে তুলবা। ওকে, সো লেটস স্টার্ট।